শুভ পঞ্চমী বন্ধুরা, তো দেখো সকালবেলায় স্নান খাওয়া দাওয়া করে ওদের বাবাও আছে, তারপর আমরা চারজন পুজো দেখতে যাব, ঠাকুর দেখতে যাব বলে দিনের বেলাতেই এত ভিড়, রাত্রেবেলায় তো যেতেই পারবো না বাচ্চা নিয়ে। তো যাই হোক, রেডি হচ্ছি তোমাদের সামনেই। তো পরপর যেখানে যেখানে গেলাম ঠাকুর সেভাবেই দিয়ে দিলাম ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি রাসবিহারী বা কালীঘাট এই জায়গাগুলোতে, যেমন চেতলা, অগ্রণী, বাদামতলা, আষাঢ় সঙ্গ, 66 পল্লী, 24 পল্লী, এরকম অনেক অনেক আশেপাশের যেগুলো পুজো আছে কালীঘাট কে কেন্দ্র করে মোটামুটি সেইগুলোই ঘুরলাম। দেখো তার মধ্যে চেতলা, অগ্রণী, মানে সবগুলো বেশ অনেকগুলোই ভালো ভালো পুজো। তোমরা যেখানে যেখানে গেলাম আর কি, পরপর গেলাম আর কি, গিয়েই যেখানে গেলাম সেটা প্রথমে আছে, তারপরেরটা তারপরে আছে, এরকম আর কি, এইভাবে দিলাম আর কি ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো এই আর কি। এটাই বাদামতলা আষাঢ় সঙ্ঘের পুজো, একটু গান চলছে বলে ওর ভয়েসটা একটু কমিয়ে মিউট, মানে মিউট করিনি, ভয়েসটা রেখেছি, আমি একটু ভয়েস দিলাম। আসলে এরকমভাবে ক্লিপ জুড়তে থাকলে এরকম খেয়াল রাখতে হয়, পুজোটাতে যেতে কোথায় গান হচ্ছে দেখতে হয়, এই ঝামেলা। শুধু সানরাইজের মশলা আছে যে এখানে, না না সানরাইজের মুখে কথা কোথায় কোথায় ইয়ে হয়, ভালো লাগছে না সানা দেখেছিস? I don't know.
দাঁড়া, এই যেটা আদি গঙ্গা, আগে এখানে গঙ্গা ছিল বুঝলি, এই এই যে এই আদি গঙ্গা এখন ভরাট হয়ে গেছে না, এইটা দিয়ে ইয়ে চলাচল করতে যায়, মানে ডিঙ্গা যাকে বলে ডিঙ্গা, এই যে আদি গঙ্গা এখন অবস্থা খারাপ, এখানে না সেই বলে না সেই গল্প আছে চান সৌদাগরের, যে ইয়ে করতে যেত বাণিজ্য করতে যেত সিংহল শ্রীলঙ্কা এই এই আদি গঙ্গা দিয়ে, এই যে আদি এইটা তখন এমনি ছিল না চওড়া ছিল, হ্যাঁ এটাই আসল গঙ্গা ছিল আগে। এই যে ওই এদিক দিয়ে চেতলা অগ্রণী যাওয়ার মুখে দেখো নিরঞ্জন ঘাট দিয়ে, এখানে একটু ভিডিও করেছি তো গান চলছিল সেই জন্য। আরে গোল্ডেন দারুণ দেখতে লাগছে না, হ্যাঁ ভালো ভালো ওই তো ফেরাও মনে হয়, আমি বুঝতে পারছি তো, হ্যাঁ আকাশের অবস্থা দেখো মেঘ একদম, ধাক্কা লেগে যাবে চেতলা অগ্রণী, বৃষ্টি একটা দুটো করে পড়ছে, ছাতার নিচে দাঁড়িয়ে আমরা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, ও ছাতার ধর ছাতার ধর মাম ছাতার ধর, হ্যাঁ ওটা অফ করি, বৃষ্টি পড়ছে তো সবাই ছাতা নিয়ে, হাতায় দেখাই যাচ্ছে না কাছে
দেখতেই পাচ্ছি না, ছাদে বন্ধ করলে আমার ফোন যাবে। এটা চেতলা অগ্রণীতে দেখো কাশী বিশ্বনাথ বেনারসের ঘাট করেছে দেখো প্যান্ডালে, আর ভেতরে দুর্গা আছে এটা প্যান্ডালটা। এখানে একটা বড় শিবের মূর্তি আছে যেটা জটা থেকে জল বেরোচ্ছে। চলেন দাদা চলেন চলেন, দাঁড়াবেন না গেড়ে টানে দাঁড়াবেন না। এইদিকে দুর্গা তাই না, আমি দেখতেই পাইনি গো এখন, সিরিয়াসলি কোন দিকে দেখবো বলতে পারছি না, দেখলাম দুর্গা এইদিকে, সত্যি বলছি এত বুঝতেই পারিনি যে এদিকে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে ঠাকুর, কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে, খুব মানে আলোকিত লাগছে আর কি। দেখো মন্দির আছে, দেখলাম আমি নম করলাম, মানে অরিজিনাল মানে মন্দির। দেখি এদের কেমন হয়, ভালো লাগছে। এদিকে আছে দেখতে না বাবু, এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু না, আরো বেশি খুলে উঠেছে, নম করলি সোনা।
এখানে কিছু অপরি হয়ে গেল, এই যে মানুষ ভালো লাগছে দেখতে বল। অনেক বড় না বাবু, অনেক বড়, খুবই বড়, ভালো লাগছে দেখতে। ঠাকুর দেখে বাড়ি ফিরে গেলাম আমরা, স্নান করে ভাত খেয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এখন কটা বাজে মাম্মাম দাঁড়া রিভার্সে যাই, 4টা বাজে, পাক্কা 4টা বাজে। ঠিক আছে, তো আমরা ওই 11টা নাগাদ ভাত খেয়ে তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে তো সময় লাগে, ভাত খেয়ে আর উঠে দৌড়াই না তো, রেডি হই তালা চাবি দি। তো 11টা নাগাদ বলি স্নান করে ভাত খেয়ে রেডি হয়ে ঠাকুর দেখতে গেছিলাম, আর 4টা নাগাদ বাড়ি ফিরলাম। এই যে 3টে শর্মা নিয়ে এলাম, ওদের বাবাও আছে, 3জন 3টে খাবো, আর ছোটো মেয়েকে আমরা একটু একটু দেবো, ওর হয়ে যাবো, ওর জন্য ফুল নিলাম না। তো এই হচ্ছে কথা। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। তালা খুলে আগে ভিডিওটা শেষ করছি, তারপরে চেঞ্জ করব, তারপরে খাবো। তো ভালো ঠাকুর দেখলাম, ভিডিও তো দেবো, ভিডিও করেছি, বাই, ভালো থেকো।